সো আজকের এই ভিডিওটি তাদের জন্যই যারা আমাকে কন্টিনিউয়াসলি আস্ক করতেছেন যে আমি কিভাবে নাসির ভাইয়া তামিমা তামি আপু এবং তার এক্স হাজব্যান্ড রাকিব ভাইয়ার এই কনটেক্সটের সাথে জড়িত, এই কন্ট্রোভার্সির সাথে জড়িত। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা কি জানেন এই যে নাসির ভাইয়ের কল রেকর্ডটা কে সর্বপ্রথম ফাঁস করেছে? আপনারা কি জানেন নাসির ভাই যারা বিয়ে করলো আর কি তামিমা তাম্মি নামের একজন মেয়েকে, সে যে বিবাহিত ছিল তার সেই পূর্বের স্বামীর সাথে ছবি সর্বপ্রথম কে ভাইরাল করেছে? আপনাদের জানা দরকার, আপনারা অনেকেই জানেন না। সুপ্রিয় দর্শক শ্রোতা, সর্বপ্রথম রাইসা ইসলাম বাবুনি নামের একটা ফেসবুক আইডি থেকে নাসির ভাইয়ের সাথে রাকিব ভাইয়ের সেই কথোপকথন ভাইরাল করা হয়, ছবি ভাইরাল করা হয়। আসলে প্রকৃতপক্ষে রাকিব ভাই অর্থাৎ তামিমা তাম্মির প্রথম স্বামী প্রথমকার দিকে যখন দেখল যে তার ওয়াইফ তারে ডিভোর্স না দিয়ে নাসিরে বিয়ে করেছে, সে সাংবাদিকদের সাথে চেষ্টা করে কথা বলার জন্য। তিনি যাদের সাথে প্রথমে যোগাযোগ করেছে তারা কেউ সাহস করে নাই, কারণ নাসির তো এক ধরনের সেলিব্রিটি, কেবলমাত্র বিয়ে হয়েছে, এই নিউজটা যদি মিথ্যা হয় তাহলে তার চাকরি বাকরি চলে যেতে পারে। এই জন্য কোনো সাংবাদিক হয়তোবা তাকে প্রথমকার দিকে মানে সাহায্য করে নাই, ঠিক আছে? একটি মেয়ে সাহায্য করেছে, কেন সাহায্য করেছে? এই নাসির ভাইয়ের কেলেঙ্কারি বা নাসিরের বর্তমান যে ওয়াইফ বিয়ে হয়েছে কিনা এটা নিয়ে তো বিতর্ক আছেই। তো তামিমা তাম্মির এই পুরো ঘটনা কেন সে ফাঁস করে দিল তার ফেসবুক আইডি থেকে, তার মুখে থেকে শুনবো। ইনিই সেই মেয়ে যে রাকিব ভাইরে সর্বপ্রথম সাহায্য করেছে তামিমা তাম্মি বা নাসিরের সব কিছু মুখোশ খুলে দেওয়ার জন্য। তার কাছ থেকে আমরা শুনি কেন 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 তিনি সাহায্য করলেন, কিভাবে রাকিব ভাইয়ের সাথে তার পরিচয়। সো আজকের এই ভিডিওটি তাদের জন্যই যারা আমাকে কন্টিনিউয়াসলি আস্ক করতেছেন যে আমি কিভাবে নাসির ভাইয়া তামিমা তাম্মি আপু এবং তার এক্স হাজব্যান্ড রাকিব ভাইয়ার এই কনটেক্সটের সাথে জড়িত, এই কন্ট্রোভার্সির সাথে জড়িত। তো আমি আজকে এটা নিয়েই বলবো, যেহেতু আমার ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, ফেসবুক কোনোটাই কেউ বাদ রাখছে না এই কোয়েশ্চেন দিয়ে আমি ভিডিওটা বানাতে বাধ্য। তো তিন দিন আগে যেটা হয়, রাকিব ভাইয়া হচ্ছিল আমাদের একজন মিউচুয়াল, তার একটা কার্টেনের বিজনেস আছে যেখান থেকে আমরা প্রতিনিয়ত কার্টেন্স নিই। তো ওই হিসাবে আমরা হচ্ছিল তাদের পরিচিত। অ্যান্ড অ্যাজ আপনারা জানেন যে বেশি জিনিসপত্র নিলে একটা আন্তরিকতা তৈরি হয়ে যায় কাস্টমার এবং যে সেল করে তার সাথে, ওরকম একটা বিষয়। তো একদিন দেখলাম তিন দিন আগে যে ভাই আমাদের বাসায় আসলো, আমার বাবাকে এসে জিজ্ঞাসা করলো, যে পরামর্শ নিচ্ছিল যে এরকম এরকম হয়েছে তো সেইটা নিয়ে কী করতে পারে। তো জিনিসটা এসে আমার কানে লাগলো। তো আমি ভাইয়াকে বললাম যে ভাইয়া সমস্যাটা কোথায় কী হচ্ছে আপনি আমাকে চাইলে বলতে পারেন, আমি একটু কনসার্ন ছিলাম। তো ভাই আমাকে গিয়ে বলল পুরো কাহিনী। তো কথা বলতে বলতে এক পর্যায়ে এটাও জানতে পারি যে সে নাকি কয়েকজনের সাথে যোগাযোগ করেছিল, মিডিয়ার কেউ একজন হবে যার নাম আমি বলতে চাচ্ছি না, তো তারা তাকে হেল্প করেনি। অ্যান্ড স্বাভাবিক, হেল্প কেন করবে, নাসির ভাই একজন পাবলিক ফিগার, তাকে নিয়ে রিউমার্স থাকাটাই স্বাভাবিক। কেউ একজন এসে ওনার নামে রিউমার্স বলতেই দিতেই পারে, পাবলিক ফিগারদের নিয়ে অনেক এরকম রিউমার্স আছে। তো অ্যান্ড যেখানে ফেম, যেখানে পাওয়ার, যেখানে টাকা আছে, সেখানে হয়তো একজন সাধারণ মানুষ গিয়ে জিনিসটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবে না। ইটস টোটালি ইম্পসিবল অ্যান্ড ভেরি হার্ড টু ডু। সো এক পর্যায়ে গিয়ে আমি ভাইয়ের কাছ থেকে পারমিশন নিয়ে যাই, ভাইয়া আপনি যদি মাইন্ড না করেন আমি এটা পোস্ট করে দেখতে পারি। তো ভাই বলল যে হ্যাঁ অবশ্যই। তো আমি ওই দিন রাতেই জিনিসটা পোস্ট করি, যেখানে আমার কাছে কোনো সলিড প্রুফ ছিল না। তো এক পর্যায়ে গিয়ে আমি জিনিসটা আপলোড দেওয়ার পর এটা ভাইরাল হয়ে যায়। অনেকেই বললো প্রমাণ নেই, কেন বিশ্বাস করবো তোমার কথা, অনেকেই আবার সাপোর্ট করলো, কেউ কেউ বললো যে জানা কথা এরকম। তো পরের দিন আমি ভাইয়ের কাছ থেকে একটা কল রেকর্ড নিই আর কিছু প্রমাণ নিই, যেখানে তার 8 বছরের বাচ্চা এবং তামিমা তাম্মি আপুর একটা পিকচার। তো আমি ওটা নিয়ে একটা পোস্টই করি যে যারা আমার কাছে প্রমাণ চাচ্ছিলেন এটা তাদের জন্য, যে আমি যেটা বলতেছি সেটা ভুল নয়, আমি কোনো ফেক তথ্য পাস করতেছি না। তো এই জন্য আমি আমার সেকেন্ড পোস্টে দিই, যেটা অনেক বেশি ভাইরাল হয়ে যায়। এতে পরে কী হয়, আরটিভির লোকজন দেন হচ্ছিল, মিডিয়ার লোকজন, অনেকেই চ্যানেল আই, যমুনা টেলিভিশন, সবাই আমাকে কন্ট্যাক্ট করে। তো এতোমধ্যে আমি রাকিব ভাইয়ের পারমিশন নিয়ে তাদের কাছে বাকি জিনিস তথ্যগুলো পাস করি। তো আমার এটা করার উদ্দেশ্য এটাই যে হয়তো আমার দ্বারা সে একটু হলেও জাস্টিস পাবে, একটু হলেও বাংলাদেশের মানুষজন তার জন্য তাকে সাপোর্ট করবে। অ্যান্ড এটা যদি রাকিব ভাইয়া না হয়ে অন্য কেউ থাকতো হয়তো আমি সেম কাজটাই করতাম, কারণ এটাই তো হিউম্যান নেচার। অ্যান্ড এটা স্বাভাবিক, একজন সেলিব্রিটির এগেনস্ট এরকম কমপ্লেন্স নিয়ে কেউ সহজে দাঁড়াতে পারবে না এবং দাঁড়ালেও কেউ বিশ্বাস করবে না, যার কারণে আমার এই জিনিসটা পোস্ট করা। অ্যান্ড অনেকেই বলতেছে যে হ্যাঁ পোস্ট করছো ঠিক আছে, এটাতে মাতামাতি কই করছো, কই মাতামাতি করছি আমি, আপনারাই বলেন। এরপরও তো আমার কাছে আর অনেক কল রেকর্ডস আছে, আর অনেক প্রমাণ আছে, অনেক কিছুই আছে আমার কাছে, আমি তো পোস্ট করতেছি না। আই নো মাই লিমিটস, ফর উইচ আই এম নট পোস্টিং এনি অফ দ্যাম। আমার তো দরকার নেই, আমার যতটুকু করার ছিল ওনাকে হেল্প করার, যাতে মানুষজন ওনাকে সাপোর্ট করে, আমি ততটুকু করেছি, এর থেকে বেশি তো আমার কোনো চাওয়া নেই।
আমি এটা বলতেই আজকে ভিডিওটা বানিয়েছি। হোপফুলি এটা নিয়ে আমাকে আর কেউ কোয়েশ্চেন করবেন না, বিকজ আমি এটা নিয়ে আর কোনো কিছু বলতে চাই না। যাদের যেই তথ্য লাগবে তারা বিভিন্ন চ্যানেল টেলিভিশন আছে ওখান থেকে জেনে নেবেন, আমি তো রিপোর্টার না, আমাকে কেন আস করবেন। আমি একজন সাধারণ জনগণ হিসাবে ভাইয়াকে হেল্প করেছি, দ্যাটস ইট, থ্যাংক ইউ।